আসসালামু আলাইকুম, পোলট্রি ফার্মিং টেকনিক্স আপনাদের স্বাগতম। আজকে আমাদের বাচ্চা ছাড়ার দিন, কক বাচ্চা। আর এটা হচ্ছে আমাদের যে সোনালি হাইব্রিড, যেটা আর কি প্যারেন্টস করা হয়েছে, সোনালি প্যারেন্টস, সেটার পানি দেওয়া হবে এখন সকালবেলা। ড্রিঙ্কারগুলো আমরা এভাবে পরিষ্কার করে থাকি, একটা বালতিতে পানি নিয়ে সেই জায়গা থেকে পরিষ্কার করে এরপরে ফ্রেশ পানিতে আবার ড্রিঙ্কার ধুয়ে এভাবে সকালবেলা ড্রিঙ্কার পরিষ্কার করে থাকি। তো ড্রিঙ্কার এমনি দিন অন্যান্যরা পরিষ্কার করে, আজকে করছে আমাদের সুপারভাইজার মঞ্জুর আলম বাচ্চা আঙ্কেল। আজকে কাজের একটু চাপ বেশি, তাই তাছাড়া উনি সুপারভাইজার। আর এই যে যে ড্রেসটা পরে আছে দেখতে পাচ্ছেন, এটা মূলত খামারে কাজ করার জন্য কাজের ড্রেস। এখান থেকে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে ফেলবে। মূলত প্রত্যেকটা খামার এরকম হওয়া উচিত যে বাহিরের ড্রেস ভিতরে নিয়ে আসবে না। এখন আমরা আমাদের যেই ব্রুডিং করেছি সেই খামারের মধ্যে গিয়ে আপনাদের সঙ্গে বাকি ব্রুডিং করার যে পদ্ধতি বা ব্রুডিং প্রস্তুতি সে সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। ব্রুডিং ঘরে দেখতে পাচ্ছেন এবারে আমাদের বাইরে জুতো রেখে যাওয়া হয়েছে। এটা হচ্ছে আয়োসিনের পানি, আয়োসিনের পানি শরীরে স্প্রে করে তারপরে তুষের উপরে যেহেতু জুতো রেখে এরপরে সবাই ভিতরে এসেছে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমাদের হোবারে লাইট লাগানো হচ্ছে। হোবারে লাইট লাগানোর পরে তুষগুলোকে লেভেল করা হবে, সমান করা হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এক একটি গার্ডার কত স্কোয়ার ফিট করে এটা জানতে চেয়েছেন। আমাদের 500 বাচ্চার জন্য এক একটি গার্ডার হচ্ছে 10 স্কোয়ার ফিট করে, প্রত্যেকটি গার্ডার 500 বাচ্চার জন্য 10 স্কোয়ার ফিট করে রয়েছে। তো এটা হচ্ছে 500-র জন্য, 500-র জন্য। এখন একেবারে সবগুলোতে লাইট লাগানো হবে। আর বাচ্চা গাড়িতে করে এসেছিলো, এই যে এখানে নিয়ে আসা হয়েছে খামারে। এটা হচ্ছে কক চিক্স। এটা প্যারাগনের বাচ্চা। এটা হচ্ছে প্যারাগন পোল্ট্রি লিমিটেড। আর এই যে আমাদের আবদুল্লাহ আবিদ। এখানে এক একটা কার্টুনের মধ্যে আছে হচ্ছে দুইটা মিলে মোট 150টা করে করে আছে একটা কার্টুনে। আর এরকম 5 বান্ডিল আছে হচ্ছে 500, অর্থাৎ 50টা করে 10টা কার্টুনে আছে মোট 500টি বাচ্চা। এখানে লেভেল করা হচ্ছে এভাবে চিপস ফিডার দিয়ে দেখতে পাচ্ছেন, লেভেল করে টুসগুলিকে দিয়ে দেওয়া হচ্ছে। এর উপরে পেপার বিছালে যাতে করে একেবারে সমান হয়ে পেপারগুলো বিছানো যেতে পারে। আমাদের জামাল ভুঁইয়া ভাই তিনি লেভেল করছেন। এই পাশে লেভেল করছেন আমাদের বাচ্চা আঙ্কেল। দেখছেন যে এটা মোটামুটি লেভেল হয়ে গেছে, এর উপরে আর কি এখন পেপার বিছিয়ে দেওয়া হবে। আমরা পুরো বোর্ডিংয়ের যেই দৃশ্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, বিশেষ করে যারা নতুন খামারি আছেন তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। পেপার বিছানো হচ্ছে, এই যে জামাল ভুঁইয়া পেপার বিছাচ্ছেন। পেপারের উপরে অনেক খবর আছে যেগুলো বাচ্চারা চাইলে পড়তেও পারে।
এভাবে প্রথমে তুষকে সমান্তরাল করে তারপরে এর উপর দিয়ে এভাবে পেপার বিছিয়ে দিতে হবে। এখন বাচ্চা ছাড়া হবে, এখন 9টার মতো বাজে, রোদ উঠে গেছে। তো এখন যে আমাদের আবদুল্লাহ আবিদ, সে আজকে বাচ্চা ছাড়বে, আগেও ছেড়েছে। আর বরাবরের মতো আমরা দাদির হাত দিয়ে প্রথমে বাচ্চা ছেড়ে থাকি পেপারের উপরে। এভাবে করে দাদি বাচ্চা ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন ছাড়ছে আবদুল্লাহ আবিদ, দেখতে পাচ্ছেন খুব সতর্কতার সাথে। বরাবরের মতো আবিদ ছাড়ছে। এগুলো হচ্ছে কক বাচ্চা, প্যারাগনের কক বাচ্চা, ব্রাউন কক। এর পরবর্তীতে এর উপরে খাবার ছিটিয়ে দেওয়া হবে। আর এই যে হোভারের লাইটগুলো দেখতে পাচ্ছেন, এখানে তিনটা লাইট দেওয়া হয়েছে। আর এরপরে উপরে খাবার ছিটিয়ে দেওয়া হবে, পাশাপাশি যে পানির পাত্রগুলো সেগুলো যে দেখতে পাচ্ছেন, যে ঢাকনা যে রয়েছে কার্টুনের, এই ঢাকনাগুলো এখান দিয়ে দিয়ে এর উপরেই পানির যে পাত্র সেগুলো বসিয়ে দেওয়া হবে। তো আমরা এর পরবর্তীতে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মুরগির ব্রুডিং সম্পর্কিত, বাচ্চার ব্রুডিং সম্পর্কিত যে কোনো মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। পাশাপাশি ব্রুডিং সংক্রান্ত অথবা কক মুরগি, সোনালি মুরগি বা কক সোনালি বাচ্চা, এগুলো পালন সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আর অবশ্যই মুরগির খামার সম্পর্কিত ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।